কথাতেই আছে কোনো কাজই ছোট নয়, আর এমন দুঃসময় তো নয়। একই করোনা আবহ, তার উপরে নির্বিচারে কর্মী ছাঁটাই, গদের উপর বিস্ফোরার মতোই বটে। লকডাউনে কাজ খুইয়ে হায়দ্রাবাদের আইটি কর্মী উন্দাদ সর্দা, অতঃপর এমন কঠিন সময়ে প্রায় অথৈ জলে পড়তে হয়েছে তাকে। তাই সংসারের হাল ধরতে গিয়ে রাস্তায় সবজি বিক্রি করতে বসেছেন ওই মহিলা, কারণ এই সময় নতুন করে কোথাও চাকরির আবেদনও করা যাবে না। তাই সবজি বিক্রি করেই যা হোক দুটো পয়সা আসবে সেই আশায়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা নজরে আসতেই ফের অসহায়দের ত্রাতার মতো অবতরণ করলেন সোনু সুদ। খোঁজখবর নিয়ে ওই যুবতীকে চাকরি দিলেন অভিনেতা। চাকরি চলে যাওয়ার পর থেকেই রোজ ভোর 4টার সময় ঘুম থেকে উঠে পাইকিরি বাজারে গিয়ে সবজি কেনেন সর্দা। এরপর প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় ফুটপাতে বসেই সেই সবজি হাঁক পাড়েন খদ্দেরদের আশায়। হায়দ্রাবাদের একটি বেসরকারি আইটি কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছিলেন সর্দা। তবে কাজে যোগ দেওয়ার মাস তিনেকের মধ্যেই করোনা জাঁকিয়ে থাবা বসায় দেশে, তখনই চাকরি হারান তিনি। হায়দ্রাবাদের বাসিন্দা তিনি। এই কন্যার বাবা পেশায় সবজি বিক্রেতাই ছিলেন। কষ্টের জীবনযাপনের ফল ছিল সর্দার আইটি কোম্পানিতে চাকরি, ফলে করোনা সেটাও কেড়ে নিল। এবার সোনু সুদের সৌজন্যেই ফের সুখের মুখ দেখার আশায় গোটা পরিবার। টুইটারে সোনু জানিয়েছেন যে তার লোকজন ইতিমধ্যেই সর্দার সঙ্গে দেখা করেছেন, বিশদে তার সম্পর্কে জানাও গিয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে। শুধু তাই নয়, হাতে জব লেটারও দেওয়া হয়ে গিয়েছে সর্দাকে। প্রসঙ্গত, হায়দ্রাবাদের এই ঘটনায় সোনুর নজরে এনেছিলেন জনৈক রিচি সেলসন নামের এক নেটিজেন। ওই ব্যক্তিকে জবাব দিয়েই এই টুইটটি করেছেন সোনু।